কুরবানি অনেক সময় আমরা শিয়ারে করে থাকি, থাকি না শিয়ারে করে থাকি। আপনাদের এদিকে হয়তো আল্লাহ পাক আপনাদের সচ্ছলতা রেখেছেন, হয়তো আপনারা বেশিরভাগ একে একা দিয়ে থাকেন, আবার বেশিরভাগ দুই তিন ভাই মিলে দিয়ে থাকেন, আবার মাঝে মধ্যে পাড়া প্রতিবেশীকে আপনারা জড়িয়ে নিয়ে থাকেন। কিন্তু গ্রাম্য এলাকার দিকে যারা গরিব মানুষ, এরা বিশেষ করে একটা গরুতে পাঁচজন ছজন সাতজন করে রেখেও কুরবানি করে। তো যারা আমরা শিয়ারে কুরবানি করি তারা আমরা সবসময় জন্য ভাবব, প্রথমে আমি নিজে ভাবব যে আমি কুরবানি করছি আল্লাহর নামে, আমার এই পয়সাটা সহি শুদ্ধ আছে কিনা, আমার এই পয়সাটা সহি শুদ্ধ আছে কিনা। যদি আমার পয়সা আমার ব্যবসা বাণিজ্যের মধ্যে কোন রকমের হারাম থাকে, সুদের সাথে যদি জড়িত থাকে, তাহলে সুদের সাথে যদি আমার ব্যবসা জড়িত থাকে আর সেখান থেকে তো পয়সাটা আমাকে নিতে হবে, এটা আমি একজন বিজনেসম্যান, তো সেখান থেকে যদি ওই পয়সা নিয়ে কুরবানি করা হয় তো আল্লাহ পাকের দরবারে এই কুরবানি কবুল হবে না। কোন রকমের হারাম পয়সা যদি কুরবানি করা হয় তো সে কুরবানি কবুল হবে না। যারা শিয়ারে কুরবানি করি আমরা একটু খেয়াল রাখবো, হয়তো আমি সমস্ত দিক থেকে হিসাব করে দেখছি যে আমি আল্লাহ পাক আমাকে যথেষ্ট হেফাজতের সাথে রেখেছে, আমি কোন রকমের কোন সুদের সাথে আমার লেনদেন নাই, কোন রকমের চিটিংবাজি পয়সা আমার মধ্যে নাই, কারোর উপর জুলুম করা পয়সা আমার উপরে নাই, কাউকে গোলা টিকে ধরে পয়সা আদায় করা পয়সা আমার মধ্যে নাই। আমি আল্লাহ পাকের উপরে ভরসা রেখে আমি আমার উপার্জন যতটুকু করেছি, আমি আমার ঘাম ঝরিয়ে আমি সঠিকভাবে উপার্জন করেছি। এরকম ব্যক্তি যদি একটা গরু কেনেন তো তার সাথে যদি আরো দু চারজন মানুষকে সে জড়িয়ে নেয় বা দু চারজন মানুষ যদি শেয়ার করে নেওয়া হয়, তো এই দুই চারজন মানুষের মধ্যে কোন মানুষের একজনের পয়সা যদি যার্রা পরিমাণ যদি ভেজাল থাকে বা যার্রা পরিমাণ যদি হারামের কোনো গন্ধ থাকে, তো সেই ব্যক্তির পয়সার জন্য বাকি কুরবানিটা সবকিছু বিসর্জন যাবে, কিছু কবুল হবে না। সেজন্য আমরা যারা কুরবানি দাতা আছি, যারা শিয়ারে কুরবানি করি, আমরা এগুলো একটু ভাববো। আল্লাহ পাক আমাদের আমল করার তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন।